পঞ্চায়েত ভোটের আগে ফের বীরভূমের নানুর থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার দুইজন। বুধবার ভোরবেলা গোপন সূত্রে খবর পেয়ে নানুর থানার পুলিশ নানুরের কাঁখুরিয়া মোড়ে দুইজনকে গ্রেপ্তার করে। তাদের জেরা করে নানুরের বিভিন্ন জায়গা থেকে 10টি আগ্নেয়াস্ত্র ও 21টি কার্তুজ উদ্ধার হয়েছে। আমাদের একটা সিক্রেট সোর্স ইনফরমেশনের বেসিসে ওসি নানুর এবং তার টিম সকালবেলা ভোরবেলা একদম আর্লি মর্নিংয়ে নানুর থানার আন্ডারে কোন জায়গা থেকে করলেন, কাকুরিয়া মোড় থেকে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে প্রথমে অ্যারেস্ট করা হয় ও তারপরে তাদেরকে সার্চ করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের গোপন আস্তানা থেকে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। টোটাল আমাদের 10টা ফায়ার আর্মস আর 21 রাউন্ডস ডিফারেন্ট ডাইমেনশনের অ্যামুনিশন রিকভারি করা হয়েছে। তাদেরকে আমরা আজকে কোর্টে প্রডিউস করেছিলাম, তাদেরকে আমরা 7 দিনের জন্য রিমান্ডে নিয়েছি, আরও জিজ্ঞাসাবাদ করা হবে, এর ট্রেলটা আমরা পাওয়ার চেষ্টা করব, লিঙ্কেজেসগুলোকে ডেভেলপ করবো আমরা। আমি এটা আগেই বললাম যে আজকে সকালবেলার ঘটনা, তাদেরকে অ্যারেস্ট করা হওয়ার পরে তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন জায়গা থেকে অস্ত্রগুলো রিকভারি করেছি আমরা, তার সাথে অ্যামুনিশনও রিকভারি করেছি, করেই আমরা কোর্টে প্রডিউস করেছি। তাদেরকে খুব ডিটেলসে কোথা থেকে পেল, কী উদ্দেশ্যে নিল, কাকে দিত, এই সমস্ত প্রশ্নের জবাব আমাদেরও দরকার আছে ইনভেস্টিগেশনের জন্য, সেটার জন্য আমরা তাদেরকে আমরা পুলিশ রিমান্ডে নিয়েছি। আমরা পুলিশ রিমান্ড চেয়েছিলাম এবং কোর্ট থেকে 7 দিনের, দুজনেরই 7 দিনের পুলিশ রিমান্ড গ্রান্ট হয়েছে। ডিউরিং ইনভেস্টিগেশন এই পুলিশ রিমান্ডে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করব। এদের বাড়ি, দুজনের বাড়ি নানুর থানার আন্ডারে বাড়ি, একজনের নাম রাজু শেখ আর একজনের নাম জাপান মল্লিক। আর এদের কাছ থেকে যে আর্মস অ্যামুনিশন যেগুলো পাওয়া গেছে তার মধ্যে 4টে বড় আর্মস পাওয়া গেছে আর বাকি 6টা ছোট আর্মস পাওয়া গেছে, স্মল আর্মস 6টা আর বড় আর্মস মাস্কেট এবং রাইফেল টাইপের, মানে ইম্প্রোভাইজড আর অবভিয়াসলি, এরকম পাওয়া গেছে 4টে, একটা পাইপ গান, এটা মিডিয়াম সাইজড, আর বাকি 5টা স্মল আর্মস। এছাড়া 21 রাউন্ড অ্যামুনিশনস পাওয়া গেছে। এদের পাস্ট হিস্ট্রি অর্থাৎ এর আগে এদের কী ক্রিমিনালিটি আছে, এর আগে ধরা পড়েছিল কি না, যদি ধরা পড়ে থাকে কোন থানার আন্ডারে ধরা পড়েছিল, কী ধরনের কেসে ধরা পড়েছিল, এই সমস্ত এদের ক্রিমিনাল রেকর্ডসগুলোকে আমরা ভেরিফাই করব। আমরা এখনও পর্যন্ত এইগুলো